মুসলমান সুদের টাকা যে খাও, তুমি চিন্তা করতেছো আমি খাই কেউ দেখে না, দেখে কিন্তু আল্লাহ। চিন্তা কইরো তোমার ফুরাটা দেহ হালাল, এক টাকা মাত্র হারাম খাইয়া ফুরা রক্তটারে হারাম দেহ বানাইছো। কবরে যাওয়ার পরে এই দেহ দেহ থাকবে না, এই দেহ কুকুর শিগাল তোমার টাইনা টাইনা খাইব। নবী গো, ওই কবরের কথা মনে হইলে বড় ভয় লাগে, বড় ভয় লাগে, বড় ভয় লাগে নবী। হামদার অন্ধকার কবরে বুঝি হামদারে মাটি দেহডারে ফসাইয়া ফসাইয়া লাইব। নবী গো, ওই কবরের ভিতরে বুঝি আমনার দেহডি পচা যাইব। নবী কই উম্মত, চিন্তা নাই, চিন্তা নাই, চিন্তা নাই। যদি পরের সম্পদ মাইরা খায়া থাকো, মরার আগে ফিরত দাও, হারাম খায়া থাকো, আল্লাহর কাছে তওবা করো, তওবার মালিক আমার আল্লাহ। আল্লাহ মাফ করে দিলে কেউ ধরে রাখতে পারতো না। হে মুসলমান, জানি না তোমার দেহটা কেমন দেহ বানাইছো, হারাম না হালাল দেহ, এই দেহ লইয়া কবরে যাইবা? যদি তোমার কবরের ভিতরে দেহের চামড়া গুলা শিগালে টাইনা টাইনা খায়, দেহের চামড়া গুলা সাপ বিচ্ছু খায়, এই দেহ দিয়া কোনো লাভ নাই, এই দেহ দিয়া কোনো লাভ নাই। কিন্তু নবী কয়, যদি হক্কা নিয়ে আমার উম্মত হয়, আমি দয়াল নবী, অন্ধকার কবরে তার লাশটা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে রাখতে দেরি, আমি নবী তার লাশটা আমার কুলের মধ্যে নিব। ইয়া রাসূলুল্লাহ, ও দয়াল নবী, আমরা মরার পরে আপনার লাশটা আপনি ওই কবরে আপনার কুল মোবারকে নিবেন নি? ও দয়াল নবী, অন্ধকার কবরে মরার সময় আপনি আপনার কাছে থাকবেন নি? আজরাইলের ভয়ঙ্কর চেহারা আমরা উম্মত মুহাম্মদি দেখতে চাই না গো নবী। আমরা আপনি নবীকে দেইখা কালিমা পড়া মরতে চাই। ও দয়াল নবী, নবী গো, ও দয়াল নবী, আপনি নবীর চেহারা যদি মরার সময় না দেখি, আমি জানি মরণটা আমার বালা মরণ হইতো না। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না। হে রাসূল, তোমায় ভালো অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশাই নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশাই জাহান্নাম কেউ তোমায় পাওয়ার আশায় মন হে আদমের আর জি শোনো, একবার দেখা দাও না হে আদমের আর জি শোনো, একবার দেখা দাও না হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ। হে মুসলমান, চিন্তা করেন এমন আনন্দের মরণ আপনার হবেনি, চিন্তা করেন আপনার এমন মজার মরণ হবেনি। নবী গো,
আমিও তো এমন মরণ চাই, নবী কই ইমানদার হইয়া যাও, নবী কই মরার পর ইমানদারের কবরে জান্নাতের বিছানা হইব। এবার নবী কই ইমানদার মরার পরে আরো পুরস্কার আছে, ইয়া রাসূলুল্লাহ কেমন পুরস্কার? আপনারা তো লাশটাকে কবরে নামান, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ পড়েন, লাশটারে কবরে নামাইয়া কবরে বাঁশগুলা দিয়া চাটাই দিয়া মাটি দেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।